বর এই মাত্র ফোন করে বললো যে হচ্ছে রেডি হো মেলায় যাব। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি শুনে। আমি ভাবছিলাম নিয়েই যাবে না, এত কিছু বলেনি, ওই জন্য এখন বললো যে আমি চা খেয়ে আসছি, তারপরে হচ্ছে মেলায় যাব সবাই মিলে। তো এখন ফটাফট করে আগে রেডি হয়ে নিই, চলো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আমার বড়ও রেডি হয়ে গেছে, বাস স্ট্যান্ড থেকে চলে এসছে। এখন বড় ভাই আসলেই আমরা হচ্ছে বেরিয়ে যাব। তো চলো মেলায় যাই, কি কি খাবার আছে, কি কি দোকানপাট উঠেছে সেগুলো দেখবো, কিনবো, খাবো, দাবো, ঘুরবো, ব্যাস চলে আসবো। তো চলো। আর এই মেলাটা না অনেক দিনের পুরনো মেলা, এটা হচ্ছে আমাদের এখানকার ব্রহ্মপুত্রের মেলা, মানে গঙ্গাসাগরে স্নানের মেলাটা যখন হয় এই মেলাটা তখনই হয়, তাই না? একই সময়ে হয়। তো এবারে হচ্ছে স্নান করতে আর যেতে পারিনি, কারণ হচ্ছে বর আমার গেছিলো, দিদিরা হচ্ছে শিফট করলো, পুরুলিয়া থেকে বাঁকুড়া শিফট করলো, তো ওদেরকে শিফটে হেল্প করার জন্যই গেছিলো, তো ওই কারণে আর যাওয়া হয়নি। তো চলো এখন কথা না বলে বড় ভাই আসলেই বেরিয়ে যাবো, চলো। বড় ভাই আমাদের মাঝে পৌঁছে গেছে, এই যে বড় ভাইয়ের বড় ভাই, এখন আমরা বেরিয়ে পড়বো, চলো। জল খাবে? জল খেলে মেলায় গিয়ে কি খাবে? ও মা কৃপন, হার কিপ্টে লোকের সঙ্গে আমি মেলায় যাচ্ছি, নাম খাবো না, মেলায় গিয়ে সব খাবো। তো ফাইনালি আমরা মেলার ভেতরে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে এখন যাব আমরা হচ্ছে প্রতিমা দর্শন করতে। তো সবাই আগে মেলাতে যারা আসে সবাই আগে প্রতিমা দর্শন করে প্রসাদ নিয়ে তারপরে মেলা ঘোরাটা শুরু করে, তো আমরাও সেইটাই করলাম। এখন এখানে প্রচুর ভিড়, ভিড় ঠেলে আমাদেরকে যেতে হবে সামনে, সামনে গিয়ে প্রতিমা দর্শন করে নিতে হবে। নিজের জায়গা নিজেই করে না, নাহলে কেউ জায়গা করে দেবে না, ঠিক আছে? ওই জন্য হুড়মুড় করে চলে গেলাম, আগে বর আমার ভিডিও করে দিচ্ছিল, তারপরে এখানে দর্শন করা হয়ে গেলে চলে গেলাম পাশের প্যান্ডেলে, যেখানে আরও আমাদের ভগবান আছে, যাদেরকে দর্শন না করলে আমাদের দিন ভালো যায় না। তো সেখানেই চলে গেলাম, এখানে প্রণাম টোনাম করে তারপরে এবার চললাম মেলার ভেতরের দিকে, কারণ আসল মজা তো মেলার ভেতরে, এখানে তো ভগবানের কে ভক্তি করলামই, এবার আসল মজা হচ্ছে মেলার ভেতরে, তো এখন সেটাই দেখব। আর এইখানে হচ্ছে আমাদের যে বাউল মেলা বলে, ব্রহ্মপুত্রের মেলা বলে, তো সেটাই একটা থিম করা হয়েছে, এটা ফার্স্ট টাইম করা হয়েছে যে ওখানে একটা জায়গা করা হয়েছে বাউলদের জন্য। আর বড় ভাই আর আমার বর এখানে দাঁড়িয়ে পড়েছে, কারণ এরা হচ্ছে গান শুনতে ব্যস্ত, আর আমার চোখ গেছে সোজা নাগরদোলাতে। আমরা নাগরদোলায় বলি, কে কী বলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ওটাতে জীবনে উঠতে পারবো না, এত হাইট, মানুষ কী করে ওঠে আমি তো নিজেই জানি না। আমি ছোটোবেলায় একবার কাঠের যেগুলো হাতে ঘোরায় না, সেগুলোতে একবার উঠেছিলাম, সেগুলোতে উঠে এত কান্না করেছিলাম, তো আর জীবনে কোনো দিন উঠিনি। আর একবার ফ্রেন্ডদের চক্করে পড়ে একবার আমাদের গ্রামেই আসে, সেখানে উঠেছিলাম, তো আমার আমি সেন্সলেস হয়ে গেছিলাম, তো তারপর থেকে ক্ষমা, আমি আর জীবনে কোনো দিন উঠিনি। মেলায় অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, তো ওই মেলা মানেই মিলন, কথাটা একদম সত্যি। মানে এই মেলাটা আমাদের এখানকার বেশ বড় মেলা, তো ওই কারণে সবাই কম বেশি আসে, তো পুরনো বন্ধু বান্ধবদের সঙ্গে ঠিক দেখা হয়ে যায়, তো এই কারণে মেলায় যেতে আরও বেশি ভালো লাগে। আর এখানে ছিল অনেক ধরনের গজরা, যেটা আমি নিইনি, কারণ আমার অলরেডি তিন চারটে আছে, তবু একটু দামটা জিজ্ঞাসা করছিলাম। আর এবার হচ্ছে খুঁজতে চলে যাব বোনদের, কারণ বোনরাও মেলাতে এসছে, ওরা বলেছে আমাদেরকে নিয়ে তারপরে ঘুরবি, ওরা বসে আছে, কোথায় আছে জানি না, এখন খুঁজে বের করব ওদেরকে। এখন চলো বোনদের খুঁজে পাই কি না সেটাই হচ্ছে ব্যাপার। কী কী খাবারের দোকান এসছে এদিক সেদিক করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর বর আর আমার বড় ভাই যে কোথায়, আমি যে হারিয়ে যাবো কি না, আমার বরটার কোনো টেনশানই নেই, যে বউটা অন্য কোথাও চলে যাবে কি না সেই নিয়ে কোনো টেনশান নেই, আমার হাত তো ধরছেই না, সমানে এদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছে। আর সারা মেলাতে আমি যেটা খুঁজেছি সেটা হচ্ছে মথুরা কেক, যেটা আমি পাইনি, আমি কল্যাণীর একটা মেলাতে গিয়ে খেয়েছিলাম। আর এই ভাইটার বাড়ি হচ্ছে আমাদের গ্রামেই, ও হচ্ছে দোকান দিয়েছে। আর এই যে ফাইনালি বোনকে খুঁজে পেয়েছি, আর আমাদের পাগলামি শুরু হয়ে গেছে, মানে বোনরা একসঙ্গে হলেই আমাদের মাথায় কি হয় জানি না, স্ক্রু ঢিলা হয়ে যায় না কি জানি না, তো আমাদের শুরু হয়ে গেল। তো অনেকক্ষণ ট্রাই করার পরে আমি এটা করতে পেরেছি, এটা খুলেও গেছিলো একবার মাঝখানে, দিয়ে বোন বলছে দে চেঞ্জ করে নিয়ে আসি যার থেকে নিয়েছি। আমি বলছি না চেঞ্জ করতে হবে না, এটা দিয়ে কাজ সারবো, একবার যেহেতু এটা ইউজ করে ফেলেছি আর চেঞ্জ করার দরকার নেই। আর আমার বোনের কাণ্ড দেখো, মানে ওর হাঁটতে হাঁটতে এত পা ব্যথা হয়ে গেছে, ও নিচে বসে পড়েছে, আবার বসে পড়েছে, আমি একবার ভিডিও করছিলাম বলে সরে গেছে, তো ওর ভীষণ পায়ে ব্যথা করছিলো, কারণ ও টিউশন পড়ে সোজা এখানে চলে এসছে, একটু মানে কোনো সাজেনি, মেকআপ করেনি, সোজা এখানে চলে এসছে টিউশন থেকে, আর এই বোনটা সেজে এসছে। আর আমি একটা জিনিস দেখলাম, একটা ছেলে দেখো মাথার মধ্যে কেমন আই লাভ ইউ লিখে রেখেছে হেয়ার কাট করে, মানে আমি ভাবি এরা কোথায় কোথায় থাকে আর কি করে এরা,
সত্যি মানে মানুষ যে কি করে আর না করে। আর সব থেকে আমার ভালো লেগেছে এই জুয়েলারি বক্সগুলো, তোমরা মেকআপ বক্স হিসাবে ব্যবহার করতে পারো কেউ চাইলে, যেটা বাঁশ দিয়ে তৈরি। তো বাঁশ এমনিতে তো কম খায়নি, সেগুলো দিয়ে এগুলো বানিয়ে নিলেই বেশ ভালো হতো। তো দারুণ সুন্দর জিনিসগুলো ছিল, সবজি রাখার র্যাগ, তারপরে তোমার এর মধ্যে লাইট লাগালে ভীষণ সুন্দর লাগবে দেখতে। তো অনেক দামও ছিল এগুলোর, মানে যেরকম দাম হয়, কারণ আমাদের এখানে বাঁশের পরিমাণ অনেক, বাঁশ ঝাড় অনেক আছে, যে কারণে বাঁশের জিনিসে এত দাম হবে ভাবতে পারিনি। দু অন্য কোথাও হলে ঠিক ছিল। তো যাই হোক, এখান থেকে এত দাম বলছিল বলে আমরা কিছুই নিইনি, ভাবলাম তারপরে ওনাদের বাড়ি হচ্ছে আমাদের লোকালেই, তো পরে যদি ওনাদের থেকে নিই তো আরও রিজনেবল প্রাইসে পাবো বলে অনেক কিছুই আমাদের নেওয়া হয়নি। এবার হচ্ছে চলে এসছি কানের দোকানে, বোনদের বললাম যে ও কিছু নেবে কি না, তো ওরা তেমন কিছুই নেয়নি, কিছু খায়ও নি। আমার বোনেরা এত ভালো, মানে আমার বর ভাগ্য করে এমন শালিকাগন্ধের পেয়েছে যে একটা কিছু খেতে বললো মেলাতে তাও কিচ্ছু খেলো না, মানে অলরেডি ওদের অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো বলে ওরা আরও কিছু খায়নি। তো চলো এবার দেখি এরপরে কোন দোকানে যাওয়া যায়। এরপরে যা আমার হচ্ছে ফ্লাওয়ার ভাস অনেকগুলো নিয়ে এসছে বর, সেই ব্লগও খুব তাড়াতাড়ি আসবে। অনেক কিছু ঘর সাজানোর জিনিস নিয়ে এসছে বর আমার জন্য, তো সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সেই জন্য খুঁজছিলাম একটা ফুলের দোকান যেখান থেকে আমি ফুলটা নিতে পারবো। তো দেখো এখানে কত কিছু দোকান বসেছে কিন্তু আমি কিচ্ছু কিনিনি, জানেন আমার বর হচ্ছে একটা হার কিপ্টে, কিচ্ছু কিনে দেয়নি আমাকে। আর এই দেখো কত সুন্দর জিনিস, বাচ্চাদের খেলনা, এই সমস্ত কিছু দরকার ছিল না, যেগুলো দরকার ছিল সেগুলো পর্যন্ত কিনে দিল না বর, বলছে যে কলকাতা নিয়ে যাবো সেখান থেকে রিজনেবল প্রাইসে আমাকে নাকি কিনে দেবে। তো যাই হোক, বর মানে বিয়ের আগে এই সেই সেই, আর বিয়ের পরে হয়ে যায় হার গিফটে, তো কী আর করা যাবে। এখন এখান থেকে সোজা চললাম হচ্ছে আমরা ফুলের দোকানের খোঁজে। বোন বলছিল যে ওরা আগে যেহেতু টিউশন থেকে দু একবার এসছে তো ওরা জানে কোথায় কোন দোকানটা, তো ওরা বললো যে ওই গলির অন্য একটা গলিতে আছে, সেইখানে এখন সোজা চলে যাব। এই যে পেয়ে গেছি ফুলের দোকানটা, এত সুন্দর সুন্দর ফুল ছিল। তো আমার বর বলছে এগুলোর দাম বেশি, কলকাতায় যাব সেখানে আরও অনেক দাম কম। আমি জানি না, কারণ আমি এর আগে কখনও এরকম মানে আর্টিফিশিয়াল যে ফুলের দোকানগুলো হয় সেখানে কোনো দিন আমি যাইনি, তো ওই কারণে জানি না। এখানে গিয়ে না সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে, মানে হচ্ছে বাগানের ভেতরে বসে আছি, তো কোনো স্মেল আসছিল না ঠিকই, মানে ফুলের যে গন্ধ, তো এইটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো ভাবলাম নেব। বর বলছে না না এগুলো নিতে হবে না, আমাকে এত পরিপাটিয়ে সেই দোকান থেকে ঘুরিয়ে ফিরে নিয়ে আসলো, আমি ওটা হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমি না নিয়ে যাব না, কিন্তু বর সেই মহা হার কিপ্টে দিল না কিচ্ছু। এমন বর যেন কারো না হয়, বলেছে শুধু যা খাবে খাও, কত খাবো একটা মানুষ, আমি এমনিতে আমি বেশি কিছু খেতে পারি না। তো যাই হোক, ওখান থেকেও কিছু আমাকে কিনে দিল না। এখানে চাবি ডিং যেটা তো নেওয়ার কথা, মানে ভাবতেও আমি পারবো না, কারণ আমাকে অলরেডিও মানে আমাদের দুজনের ছবি দিয়ে চাবি ডিং করে এনে দিয়েছে, তো এখন যদি বলি এই চাবি ডিং নেবো ওর মানে মাথা ঘুরে যাবে। তো যাই হোক, ওখান থেকেও চলে আসলাম। এবার ভাবলাম চলো রাইডে উঠবো কোনো, মানে এমনিতে আমি যে কোনো রাইডে একটু ভয় পাই, ভাবলাম বরের সঙ্গে উঠবো, বর আমার থেকে বেশি ভয় পায়, ওই কারণে রাইডে কোনো উঠিনি। বোনকে বলেছিলাম বোনের সঙ্গে উঠতে আমি সাহস পাইনি, আমি উঠলে উঠতাম হচ্ছে ড্র্যাগনে আর ওই একটা চরকির মতন ঘোরে না ওইটাতে, তো বর বলছে আমার ওটাতে মাথা ঘোরে, আর ড্র্যাগনে হচ্ছে ড্র্যাগনে তো উঠবে না, কারণ বলে ওটা নাকি বাচ্চাদের। তা আমি বললাম বাচ্চাদেরটাই উঠবো, বড়রাও তো উঠছে নিজেদের বাচ্চাদের নিয়ে, তো তুমিও ওঠো কী আছে। বোনটা নিচে দাঁড়িয়ে আছে আর আমি একদম টপে উঠে পুরো মেলার ভিডিও নিয়ে নিচ্ছি, মানে কী যে ভালো লাগছিল এখান থেকে দেখতে, অসাধারণ। চারিদিকে শুধু লাইট আর লাইট, আর তার মাঝখানে, আর এর মাঝখানে একটা ঘটনা হয়েছে, এই বাচ্চাটা এসে বোনের কাছে বারবার টাকা চাইছে, আর বড় ওখানে নেই, ওদেরকে যে টাকা দেবো, আমি বলছি ওর কাছে নেই ওকে তুই দে, ও মানে রীতিমতো বলছে নাও নাও তুমি নিয়ে নাও এরকম করছে। তো যাই হোক, আমি বলেছি ঠিক আছে তোর সঙ্গে যদি আবার মেলাতে দেখা হয় তাহলে হচ্ছে আমার বরকে বলবো টাকা দিয়ে দিতে। আর এখানে আমরা একটা ছবি তোলায় ব্যস্ত দেখি ভিডিও হচ্ছে, এখানে এই রাইডটাতে আমার ওঠার ভীষণ ইচ্ছে ছিল, এটাতে বড়দের তো চান্সই নেই, এটাতে কোনো ভয় নেই, এটাতে আমি একাই উঠতে পারতাম, কিন্তু সামনে দিন যদি সালোয়ার আর এখানে বাঁশি আমরা কিনিনি, এমনিতেই ফুফা ফুফা করে বাজাচ্ছিলাম, আর এখানে ট্রেন্ডিং রিলস যেটা আছে সেটা বানাতে ব্যস্ত ছিলাম, তো মিস্টেক হয়ে গেল, তারপর রিটেক আমরা নিয়েছি। আর আমার বোন এমনভাবে তাকিয়েছিল যখন আমরা রিলস বানাচ্ছিলাম, ও ভাবছিল যে ও কবে ওইভাবে রিলস বানাবে ওর পরের সঙ্গে, মানে আমার বোনটা তাকিয়েছিল,
ওর মানে মনে মনে খুব এক্সাইটমেন্ট ছিল যে আমি আরও বিয়ে হবে, আমিও রিলস বানাবো। এই যে এবার দেখা হয়েছে, আমার বর কিছুতেই পয়সা দেবে না, কারণ এটা না মানে কি বলবো, বলতেও খারাপ লাগছে, ওদের বাবা মা আছে, ওদের এটা ব্যবসা হয়ে গেছে। তো আমার বর বলছে টাকা দেবো না, তুই যা খাবি আমি তোকে কিনে দেবো। তো সেইটাই বলছে, আমার বর বলছে পয়সা যদি নিতে হয় পয়সা তুই আমাকে দে, আমার কাছে পয়সা নেই, খাবার কিনে দেওয়ার পয়সা আছে কিন্তু তোর হাতে পয়সা দেবো না। তো এইখান থেকে অনেকক্ষণ কথা বলার পরে আমার বর চললো ওকে খাবার কিনে দেওয়ার জন্য। তো চলো সেটাই তোমাদের দেখাই। অনেকক্ষণ বোঝানোর পর ও বলেছে আইসক্রিম নেবে। তো এই আইসক্রিম দোকানটাই কাছে ছিল, ওকে এইটা একটা কিনে দেওয়া হয়েছে, বলছে সামনের দিন কিন্তু তুই আমাকে খাওয়াবে এটা বলছে। এবার আমরা চলে আসলাম একটা পাপড়ি চাটের দোকানে, যেটা জঘন্যতম পাপড়ি চাট আমার জীবনের, মানে শুধু টক দই দিয়ে রেখেছে, একটু চাটনি ফাটনি কিচ্ছু দেয়নি। তো যাই হোক সেটাই এখন খেলাম, কিচ্ছু করার নেই। আর ছটা পাপড়ি দিয়েছে, 40 টাকা নিয়েছে, এত মহা চালাক লোকগুলো, তো একটুও ভালো হয়নি। তো এইখানেও আমি বড় ভাই তো কিছুই খেলো না, কারণ ওদের নিরামিষ চলছে, ওরা ওদের হচ্ছে মাস পালন চলছে, ওই জন্য ওরা কিছু ও কিছু খাবে না। তো আমরাও ওই জন্য সেইভাবে কিছুই খাইনি, বর শুধু আমাকে বললো কী কী খাবে, তো ও খায়নি বলে আমরা কেউই খাইনি, কারণ আমাদের সঙ্গে গেছে, ও না খেলে আমাদের খেতে ভালো লাগবে না, তো সেই কারণে আর খাওয়া হয়নি। এরপরে আমার বর খেলো হচ্ছে একটা ঘুগনি, বড় ভাই আর আমার ভাই কিছুই খেলো না, কারণ ওরা হচ্ছে চড়কে সন্ন্যাস থাকবে, তো ওই জন্য খেলো না। এরপরে এই লাস্ট এই দোকানটাতে দারুণ সুন্দর বাঁশের ফ্লাওয়ার ভাস ছিল, এগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে।